মন্দিরে গীতা পাঠ চলছে আর কি। এর আগেও একবার দেখিয়েছিলাম, ছোট বাচ্চা বা সবাই মিলে শুক্রবারে এখানে গীতা শিক্ষা দান করা হয়, সেটা গ্রহণ করেন আর কি। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন সিদ্ধান্ত নেয় যুদ্ধ করবেন না, তখন তার মোহ ভাঙার জন্য এবং তাকে যুদ্ধে করানোর জন্য 18টি অধ্যায়ে বিভিন্ন চোলকের মাধ্যমে, কয়েক শত চোলকের মাধ্যমে তার মোহভঙ্গ করে তাকে যুদ্ধে অবতীর্ণ করান। পবিত্র ধর্মগ্রন্থ যেখানে জীবন দর্শন থেকে শুরু করে যুদ্ধ ন্যায় গীতাজ্ঞান যদি কেউ সম্পূর্ণরূপে প্রাপ্ত হয়, তার জীবনে আর কোনো পুঁথির জ্ঞানের আর দরকার নাই, সমস্ত কিছু সারমর্ম আর কি এই গীতা। যে লোকটা পাঠ হচ্ছে এখানে, এখানে